আমরা যা করি তা তো সামান্য, কখনো নবীরে দাঁড়াইয়া সালাম দেই এতটুকুই তো করি, কখনো বুক ভরা ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ তো বলি এতটুকুই তো করি, কখনো হাতের গর্জন তোলে নারায় রাসালতের হুঙ্কার দেই এতটুকুই তো করি, কখনো রবিউল আউয়াল আসলে নবী পেয়ে খুশি হয়ে মিলাদুন নবী পালন করি এতটুকুই তো করি। এর চেয়ে নবীর জন্য বেশি বা কী করেছেন যারা মিলাদুন নবী সইতে পারল না, যারা ইয়া রাসূলুল্লাহ সইতে পারল না, যারা মিলাদ কিয়াম সইতে পারল না। ওরা যদি কাশ মদিনার ওই সাহাবিদের প্রেম যদি দেখতো তাহলে কি মনে করতো আমার জানা নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমার ভাই কেন বিরোধিতা করে, আমরা মিলাদুন্নবী করলে আমার ভাই কেন বিরোধিতা করে, আমরা নারায় রাসালাত বললে আমার ভাই কেন বিরোধিতা করে। আমি এটা জানার জন্য বুখারিতে ঢুকলাম, বুখারি খুলতে লাগলাম, সাহাবায়ে কারাম নবীকে কি মনে করেছে। হঠাৎ করে হাদিস চোখের সামনে পড়ে গেল, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতে লাগলেন আমি নন মুসলিম ছিলাম, আমি অমুসলিম ছিলাম, কিন্তু সাহাবায়ে কারাম মদিনার আনসার আমার নবীকে যে তাজিম করেছে ওই তাজিম যখন আমি দেখেছি, ওই সম্মান যখন আমি দেখেছি, আমি অমুসলিম থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তাজিমটা কি ছিল। হযরতে উরওয়া বলে কামলিওয়ালা নবী বসে আছে, চতুর্দিকে সাহাবায়ে কারাম চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। ফাররাআইতু নাযারতু বিআইনি, যে কানে শুনলে বলতাম মিথ্যা শুনেছি, কানে নয় চোখে দেখেছি। আই উরওয়া কি দেখলেন, যে মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, দেখলাম আল্লাহর নবীজি তুতু মোবারক নিক্ষেপ করলেন, আমিও তুতু ফেলি, আপনিও তুতু ফেলেন, কিন্তু জীবনে কখনো ভুলেও কেউ হাত দিয়ে ধরবে না, কারো হাতে যদি পড়ে যায় সে বিশ্রী মনে করে হ্যান্ড ওয়াশ করবে, কিন্তু হযরতে উরওয়া বলে মদিনার মুসলমান নবীকে পেয়ে নবীর তুতু মোবারক মাটিতে পড়তে দেয় নাই, হাত বিছিয়ে দিয়েছে নবীর তুতু মোবারক নেওয়ার জন্য। হাতে নিল রসুলের তুতু মোবারক, তো নিয়ে ধুয়ে ফেলার তো কথা, হ্যান্ড ওয়াশ করার তো কথা। উরওয়া বলে না না, ওরা নবীজির তুতু হাতে নিয়ে ধোয় নাই, হ্যান্ড ওয়াশ করে নাই, ফাদ্দা লাখা আমি নিজের চোখে দেখেছি ওই তুতু মোবারক নিয়া মুখে আর বুকে মালিশ করে দিয়েছে। আপনি কোথায়, আমরা তো নবীজির তুতু মোবারক হাতে নিতে পারি নাই, আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই, আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি ব্যাধাতি হয়ে গেছি, শুধুমাত্র নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে, তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই। হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন, কানু ইয়াকতাতিলুনা, নবীজির সাহাবায়ে কারাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য, আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই, মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে। আপনি কোথায় যাবেন বন্ধু, সাহাবায়ে কারাম ইয়াকতাতিলুনা নবীর ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে, আমি কুলি করলে কে নিবে, কিন্তু রাসূল কুলি করছে, সাহাবায়ে কারাম বলে নবীরে আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা আপনার কুলির পানি নিব। আমার নবী নাকে পানি দিলেন, সাহাবায়ে কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন, আমার নবী কদম মোবারক দূত করলেন, সাহাবায়ে কারাম নিয়ে নিলেন। হযরতে উরওয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর ওযুর পানি মুখে বুকে পিঠে লাগাইল, কিন্তু যারা দূরে ছিল ওরা তো পায় নাই, তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে, যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো দিয়া বলে তুমি তো ধন্য হয়েছ, নবীর অজুর পানি পেয়েছ, আমি যেহেতু পাই নাই তোমার সুমা দিয়া নবীর অজুর পানিটা একটু বরকত নিতে চায়। সাহাবায়ে কারাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে। তাহলে রাসূল এসেছে তো মক্কায়, কিন্তু যারা চিনে নাই তাদের সাথে রাসূল থাকে নাই, কিন্তু মদিনার মানুষ নবী চিনেছে, তো রাসূল মদিনার সাথেই থেকেছে। আমার নবী দোয়া করলেন, ফারাফা ইয়াদাইহে, দুই হাত তুলে বললেন মাওলা আমার মিলাত ভূমি মক্কায়, যদিও বা মক্কায় কাবা আছে, যদিও বা মক্কায় হাজারে আসওয়াত আছে, যদিও বা মক্কায় মিনা মুসদালিফা আছে, যদিও বা মক্কায় সাফা মারওয়া আছে,
কিন্তু মদিনার মানুষ আমি নবীরে চিনেছে, মদিনার মানুষ আমাকে পেয়ে কখনো তালা আল বাদুরু আলাইনা বলে মিছিল করেছে, মদিনার মানুষ আমাকে পেয়ে মসজিদে নববীতে নাতের মাহফিল করেছে। ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, মদিনার মানুষ আমি নবীর তুতু মুবারককে হাতে নিয়েছে, মদিনার মানুষ আমি নবীর অজু মুবারককে তাবাররুক বানায় আছে। মাওলা আমি মদিনার উপর বড় খুশি হয়েছে। কিসের উপর? মদিনার উপর। তুমি নিয়ামত যদি মক্কায় একটা দাও, মদিনায় দুইটা দিতে হবে। তাহলে কেন নবী যে কানে নিয়ামত কয়টা? দুইটা। তো আমাদের বুকে নবী টাকা লাগবে কি লাগবে না? লাগ। আল্লাহ যেন বুকে নবী টাকার তৌফিক দান করে।